আজ পহেলা মে দিবস বিশ্বের কোটি কোটি মানুষ শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের মহান মে দিবস আজ 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আধ ঘন্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন করে তুলেছিলেন। কলকারখানা তখন গিলে খাচ্ছিল শ্রমিকদের গোটা জীবন, অসহনীয় পরিবেশ তৈরি হয়েছিল, প্রতিদিন 16 ঘন্টা কাজ করতে হতো, সপ্তাহ জুড়ে কাজ করতে হতো শ্রমিকদের। এর ফলে শ্রমিকদের স্বাস্থ্য একেবারে ভেঙে যাচ্ছিল, শ্রমজীবী শিশুয়া হয়ে পড়েছিল কঙ্কাল সাপ। তখন দাবি উঠেছিল কলকারখানায় শ্রমিকদের গোটা জীবন কিনে নেওয়া যাবে না। 8 ঘন্টায় শ্রমজীবী মানুষের মানে ঘন্টায় দিনে 8 ঘন্টা শ্রম দেবে, প্রতিদিন 8 ঘন্টা কাজের দাবি উঠেছিল। শুরু হয়েছিল আন্দোলন। আন্দোলনের সময় ওই বছর পহেলা মে শ্রমিকরা ধর্মঘট বা ধর্মঘটের আহ্বান করে। প্রায় 3 লাখ মেহনতী মানুষ এই সমাবেশে অংশ নেয়। আন্দোলনের ক্ষুদ্র শ্রমিকরা শ্রমিকদের রুখতে গিয়ে একসময় পুলিশ বাহিনী শ্রমিকদের মিছিলে এলো বেথারিভাবে গুলি চালায়, ফলে প্রায় 11 জন নিরস্ত্র শ্রমিক নিহত হন, আহত ও গ্রেপ্তার হন আরও অনেক শতাধিক শ্রমিক। পরবর্তীতে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মধ্যে থেকে 6 জনকে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে কার্যকর করা হয়। কারাগারে বন্দী দশায় 1 শ্রমিক নেতা আহত হন। এতে বিক্ষোভ আরও প্রকট আকার ধারণ করে, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আন্দোলনে শ্রমিক আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সরকার। 1889 সালে 4 জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিকদের আয়োজিত শ্রমিক আন্দোলনে 1 মে মানে পহেলা মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী বছর অর্থাৎ 1890 সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী আন্দোলন হয়ে আসছে মে দিবস বা আন্তর্জাতিক দিবস হিসেবে। মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভের মাধ্যমে সারা বিশ্বের শ্রমিক শ্রেণীর মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছিল। মালিক শ্রমিক সম্পর্কের ওপর যে দিবসের প্রভাব সুদূর প্রসারী, এ প্রভাবে শ্রমিকদের দৈনিক কাজের সময় 16 ঘন্টা থেকে নেমে আসে 8 ঘন্টায়। বিশ্বের সব দেশের শ্রমিকরা এর মাধ্যমে তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করে, নিজেদের অধিকার আদায়ে তারা এগিয়ে যায়। সামনে মেহনতী মানুষ মুক্তি পেতে শুরু করে তাদের শৃঙ্খলিত জীবন থেকে বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের আরেকটি নতুন অধ্যায়। মে দিবস হচ্ছে গোটা বিশ্বের শ্রমজীবী সমাজের বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করার দিন। শ্রেণী বৈষম্যের বেড়াজাল থেকে তখন তাদের জীবনবন্দী ছিল। তখন মে দিবসের প্রতিষ্ঠার মাধ্যমে খুলে যায় তাদের শৃঙ্খল। এর ফলে আস্তে আস্তে লোক পেতে লাগলো সমাজের শ্রেণী বৈষম্য পুঁজিবাদীদের দুর্বল দিকগুলিকে পুঁজি করা, অবৈধ অর্থ লোভীদের আগ্রহী দংশন থেকে রেহাই পেল কোটি কোটি শ্রমিক। বৈষম্য শ্রেণীযুক্ত একটি সমাজ গোটা বিশ্বকে উপহার দিল মে দিবস হিসেবে। মালিকপক্ষের সাথে শ্রমিকদের যে উঁচু নিচু সম্পর্ক ছিল তা একসময় সমতলে চলে আসলো শুধুমাত্র মে দিবসের স্বীকৃতিরই ফল। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই দেশে শ্রমিকদের মানুষের সংখ্যা অনেক। বর্তমানে মে দিবসের সম্মানের স্বার্থে বাংলাদেশেও পহেলা মে সরকারি ছুটির দিন, এমনকি বিশ্বের সমস্ত দেশগুলিতে এই দিনটিকে পালন করা হয়। ভারত বাংলাদেশ সহ তারা তাদের পূর্বশহীদের স্মরণের আয়োজন করে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিক সংগঠনগুলি মে দিবসে আয়োজন করে থাকে নানান ধরনের সাংস্কৃতিক ও কল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে। বাংলাদেশের শ্রমিকরা দিনে আনন্দ ঘণ্টন পরিবেশে উদযাপন করে মহান মে দিবস। ঐতিহাসিক এই মে দিবস তাৎপর্যপূর্ণ অবদান আজকের শ্রমিক শ্রেণীকে আগলে রেখেছে যে কোনো অধ্যায়ের বিরুদ্ধে সংগ্রামী চেতনা এখন শ্রমজীবীদের ভূষণ। 1886 সালের রক্তাক্ত সেই পহেলা মে এখন সবার কাছে অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে জোর সংগ্রামের শপথ গ্রহণের দিন। সামনে এড়িয়ে যাওয়ার মূলমন্ত্র মে দিবস সকল শ্রমজীবী মানুষ এবং তাদের ভাতৃত্বের বান্ধবকে আরও সুদৃঢ় করার মাধ্যমে উন্নয়নমুখী পরিবর্তন সূচনার অঙ্গীকারের প্রয়াস পায়। জয় হোক সমাজের, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক মে দিবস। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।